প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলনী থ্রি থেকে বারো এবং তেরো এই দুইটা অঙ্ক করব তো প্রথমে আমরা বারো নাম্বার অঙ্কটাতে চলে যাই তো বারো নাম্বার অঙ্ক যদি পড়ি এখানে এক্স এর মান দেওয়া আছে থ্রি ওয়াই এর মান দেওয়া আছে ফোর এবং জেড এর মান দেওয়া আছে ফাইভ তো আমাদের এই পুরা রাশিটার মান নির্ণয় করতে বলেছে বলেছে যে এই রাশিটা সমান কত তো এটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার সেই জায়গায় এক্স এর মান বসাইব অর্থাৎ তিন বসাবো যে যে জায়গায় ওয়াই আছে সেই সেই জায়গায় ওয়াই এর মান বসাবো এবং যে জায়গায় জেড আছে সেই সেই জায়গায় জেড এর মান বসিয়ে এই পুরা রাশিটার মান কিন্তু আমরা বের করতে পারি কিন্তু আমরা ওইভাবে আসলে মানটা বের করবো না যেহেতু আমরা বীজ গাণিতিক চ্যাপ্টারে এই চ্যাপ্টারে সূত্র দিয়ে অঙ্ক করা শিখেছি শিখছি বর্গের সূত্র শিখেছি আমরা বর্গের সূত্র দিয়ে আসলে এই পুরা রাশিটার মানটা বের করব তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখবা এখানে তিনটা চলক দেওয়া আছে একটা x একটা y একটা z তো আমরা তিন চলক দিয়ে আসলে সূত্র বের করব তো তার আগে আমার কিছু কথা আছে তো আমি বলি তারকে আমি একটু লিখে নিই যে কি দেওয়া আছে ওয়াই সমান ফোর জেড সমান ফাইভ এখন প্রদত্ত রাশিটা আসলে লিখে নিই প্রদত্ত রাশি আমাদের নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ওকে তো আমরা দেখি এই রাশিটাকে কীভাবে সাইজ করা যায় তো আমরা একটা কাজ করি এখানে নাইন এক্স আমরা হচ্ছে x হোল স্কয়ার লিখি ওকে এখানে 16y স্কয়ার কে 4y হোল স্কয়ার লিখি আর 4x স্কয়ার কে 2x সরি এটা z হবে 4z স্কয়ার তাহলে 42z হোল স্কয়ার লিখি ওকে এতটুকু লিখলাম কিন্তু এইখানে আমাদের ঝামেলা এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো এখানে ab যেটাই হোক এর সাথে ab হবে এখানে হবে হচ্ছে বিসি আর এখানে হবে হচ্ছে সি এ তো এইখানে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ হয় এ মাইনাস হবে অথবা বি মাইনাস হবে দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস হবে না দুইটাই মাইনাস বা প্লাস হইলে এখানে চিহ্নটা প্লাস হইতো এখানেও তাই এখানে হচ্ছে এ বি তারপরে বিসি বিসির মধ্যে যে কোনো একটা মাইনাস হবে আর যে কোনো একটা প্লাস হবে কারণ এখানে মাইনাস চিহ্ন আছে দুইটা একই চিহ্ন হবে না কিন্তু দেখো এখানে এখানে হচ্ছে সি এ সি এ তো সি এ এইটার আগে হচ্ছে প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন হওয়ার জন্য দেখো এখানে দুইটা কাহিনী করতে পারে একটা হচ্ছে এই যে এই যে এই পথটা এই যে এই পথটা এই যে টু জেড এটা মাইনাস এটা এটা মাইনাস তাহলে মানে মাইনাস টু জেড হইতে পারে আর একটা কাজ হইতে পারে সেটা হচ্ছে মাইনাস টু জেড হইলে এখানে আমাদের হচ্ছে যেহেতু এখানে সি এ শেষে হচ্ছে সি এ আসে তো এখানে সিটাকে আমরা মাইনাস করছি তাহলে এটাকেও মাইনাস করতে হবে তাহলে মাইনাস 3x এটা একটা ক্ষেত্র হইতে পারে আর একটা ক্ষেত্র হতে পারে মানে দুইটাই মাইনাস তাহলে দুইটাই মাইনাস হতে পারে তাহলে একটা হচ্ছে প্লাস হবে একটা প্লাস সেটা কোনটা সেটা আমাদের হচ্ছে এই যে এটা ফোর ওয়াই তো এই যে পুরা একটা এই কাহিনীটা ঘটতে পারে আচ্ছা দেখো এই ফোর ওয়াইটাও যদি মাইনাস হতো তাহলে কিন্তু এই যে এইগুলাও প্লাস হয়ে যাইতো তার মানে এ বি এ বি তাহলে এই যে এ তো মাইনাস এখানে এটা মাইনাস এই ও মাইনাস হলে তাহলে এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাইত তার মানে একটা অন্তত এই দুইটা মাইনাস হইলে আমাদের ফোর ওয়াইটাকে প্লাস হইতে হবে তাহলে এইটা একটা কাহিনী করতে পারে আর একটা কাহিনী করতে পারে এই যে এই প্লাসটা আসছে ধরো এ ও প্লাস সি ও প্লাস তাহলে প্লাস প্লাস গুন করে প্লাস আসছে তাহলে আমাদের এই যে টু জেড মানে এটা হচ্ছে সি এ সি টা প্লাস হইতো আর থ্রি এক্স এটা হচ্ছে এ এটা প্লাস হইতো তো ওই এই টাইম হচ্ছে ফোর হয় মানে এই যে বি এটা হচ্ছে মাইনাস ফোর হয় মানে এটা মাইনাস হইতো তো ক্ষেত্র ওয়ান কেস ধরো এটা ওয়ান ধরলাম এটা 2 যে কোনো একটা কাহিনী কিন্তু এখানে ঘটতে পারে কি জন্য এটা আসলে আমি চিহ্নর জন্য বললাম এটা একদম ইজি তো তোমরা এটা না বুঝতে পারলে আরেকটু পিছন থেকে এটা আবার দেখে নিতে পারো এই কাজটা কেন করলাম কারণ আমি চিহ্ন মিলাচ্ছি তো এখানে প্লাস আছে তার মানে এ আর সি এটা একই চিহ্ন হতে হবে এ আর সি সি কারণ আমরা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পাই আবার প্লাস প্লাস গুন করলে প্লাস পাই তো তাহলে একই চিহ্ন হতে হবে আর এখানে এই যে এখানে ছিল বিসি আর এখানে হচ্ছে এবি তো এইগুলার আগে যেহেতু মাইনাস আছে এটার আগেও মাইনাস তাহলে এ আর বি হচ্ছে চিহ্ন বিশিষ্ট হবে আবার বি আর সিও বিশিষ্ট হবে তো দেখো এখানে হচ্ছে এ দেখো এ আর বি একটা একটা হচ্ছে হচ্ছে প্লাস মাইনাস আবার বি সি বিসি এর একটা প্লাস একটা মাইনাস তো এই কন্ডিশনও স্যাটিসফাইড করে আবার এখানেও দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বি এখানেও দেখো এখানে কম্পেয়ার করো এটা একটা একটা প্লাস চিহ্ন আছে একটা মাইনাস চিহ্ন আছে আবার বিসি বিসি তে দেখো সি মাইনাস চিহ্ন আর বি হচ্ছে প্লাস চিহ্ন তার মানে এই যে দুইটা সেট কেস 1 কেস 2 এই যে কোন একটা কিছুই হতে পারে আমাদের কোনো সমস্যা নাই তো আমরা দেখি দুইটা ইউজ করে দেখি আসলে আমাদের রেজাল্টটা কেমন আসে ওকে তাহলে আমরা सपোজ হচ্ছে কেস 1 টাই আগে ইউজ করব তো কেস 1 এ আসলে বিটাকে কি ধরা হইছে বিটাকে মাইনাস ধরা হয়েছে বিটাকে আমরা মাইনাস ধরছি ওকে তাহলে এখানে যেহেতু মাইনাস ধরছি তাহলে এখানে মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তো এখন দেখো তারপরে প্লাস টু এ বি হবে এই এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই তারপরে হচ্ছে প্লাস টু বি সি হচ্ছে মাইনাস ফোর সি হচ্ছে আর হচ্ছে ওকে তাহলে আমাদের এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি এই যে শুধু বি এটা মাইনাস তাহলে আমরা লিখতে পারি বা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে থ্রি এক্স প্লাস মাইনাস ফোর ওয়াই এটাকে এইভাবে লিখতে পারতাম ওকে আমরা সূত্র সূত্রতে মিলাইছি ওকে তাহলে আমাদের কি হবে 3x তাহলে 3 x এর মান হচ্ছে 3 এখানে মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান আমাদের ওয়াই এর মান 4 দেওয়া আছে 4 প্লাস এখানে হচ্ছে জেড এর মান দেওয়া আছে 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5 হোল স্কয়ার তো এখান থেকে আমরা কত পাই এখানে পাই হচ্ছে 9 মাইনাস 16 প্লাস হচ্ছে 10 তার মানে এখানে উনিশ মাইনাস ষোলো আসে উনিশ মাইনাস ষোলো সমান হচ্ছে থ্রি স্কোয়ার সমান হচ্ছে নাইন এটা আমাদের আনসার তো এইটুকু করলে বা এভাবে করলে আমাদের অঙ্ক ডান আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে বাট এই অঙ্কটা আমি আবারও করব আবারও করব কারণ মানে ভিন্নভাবে করব সেটা হচ্ছে আমি এই যে এই কেসটা কেস টুটা একটু ইউজ করব তো এটা কোনো বিষয়ই না এটা আমরা এই যে এই লাইন থেকে ইউজ করতে পারি আমি এখানে জাস্ট দেখাচ্ছি তো দেখো এখানে কি করব এই যে এই দুইটাকে মাইনাস ধরব এই যে এখানকার এটাকে মাইনাস ধরব আর এটাকে মাইনাস ধরব কিন্তু এটাকে ধরব প্লাস তো দেখো তাহলে কি হয় তো এখান থেকেই দেখো একটু আমি এখান থেকেই লিখি তাহলে আমাদের সুবিধা হবে তো আমি এটাকে মাইনাস ধরি -3x এটাকে প্লাস ধরি আর এটাকে মাইনাস ধরি তাহলে এখানে কি হবে দেখো এটাকে এটা মাইনাস হবে এটা হবে প্লাস এটা প্লাস হবে এই যে এটা হবে মাইনাস জেডটা আর এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে দেখো আমাদের কি হবে এখানে হবে মাইনাস থ্রি এক্স আর এখানে হবে প্লাস ফোর ওয়াই আর এটা মাইনাস টু জেড এইরকম হবে তো আমি এখানেই কালেকশন করতেছি কোনো সমস্যা নাই তো এখানে হবে হচ্ছে প্লাস চিহ্ন তো এখানে হবে মাইনাস আর এখানে হবে মাইনাস চিহ্ন তো তাহলে আমরা এখানে কি পাবো এখানে মাইনাস নাইন পাবো আর এটা হবে প্লাস আর এখানে হবে মাইনাস টেন তাহলে এই এইখানটাতে আমাদের আসবে হচ্ছে এখানটাতে আসবে হচ্ছে দুই লাইন মুছে দিই এখানে আসবে মাইনাস উনিশ প্লাস ষোলো হোল স্কোয়ার তার মানে মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের নাইন এটাই কিন্তু আলটিমেটলি আমাদের আনসার আসছিল এর আগে নাইন আমরা যদি একটু দেখি আমরা যদি আন্ডো করি তাহলে এটাই ছিল আমাদের আনসার থ্রি স্কোয়ার ছিল এর আগে ছিল প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এবার হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার তার মানে নাই তাহলে আমাদের আনসার কিন্তু উভয় ক্ষেত্রের ক্ষেত্রে আসলে উভয় কেসে আমাদের আনসারটা সঠিক তার মানে আমরা যে কোনো ভাবে অঙ্কটা ধরলে আমরা অঙ্ক করতে পারতাম তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে ভিতর থেকে বোঝা যে কিভাবে আসলে এই অঙ্কটা আসলে হচ্ছে বা সূত্রগুলো আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি তো সঠিক নিয়ম থাকলে সব ঠিক থাকলে আমরা যে কোনো ভাবেই আসলে অঙ্কটা সলভ করতে পারি ওকে তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি এভাবে করলে হবে একটু আগে যেভাবে করেছি সেভাবে করলে হবে এখন আমরা এর পরের অঙ্কটাতে চলে যাব তেরো নাম্বার অঙ্ক তো এখানে এইটা একটা রাশি দেওয়া আছে এটা একটা রাশি দেওয়া আছে এটাকে দুইটা কে দুইটি বর্গের বিয়োগ ফলরূপে রূপে আমাদেরকে প্রকাশ করতে বলেছে তো আমরা এটাকে x ধরবো আর এটাকে y ধরবো কেন ধরবো কারণ আমরা এক্স ওয়াই সূত্র ফেলবো এখানে আমরা একটা সূত্র জানি এই সূত্র থেকে আমরা খুব সহজেই এইটাকে দুইটা রাশির বিয়োগ ফল রূপে আমরা প্রকাশ করতে পারবো ধরি এক্স ইক টু এ প্লাস টু বি ওয়াই ইক টু থ্রি এ প্লাস টু সি অতএব এখন দেখো প্রদত্ত রাশি এই পুরাটুকু সমান তাহলে এখন কি হবে এক্স ওয়াই তো এক্স ওয়াই সূত্র তো জানি এক্স ওয়াই সূত্র মানে হচ্ছে এ বি সূত্র আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তো এখন আমরা চাইলে মানগুলা বসাই দিতে পারি মান হচ্ছে এক্স এক্স এর মান ছিল এ প্লাস টু বি প্লাস ওয়াই ওয়াই এর মান ছিল থ্রি এ এটা আমাদের মান ছিল ওকে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্সের মান ছিল আমাদের এ প্লাস টু এখানে মাইনাস হয়ে যাবে ডিভাইডেড বাই টু আমরা যদি একটু

ডিভাইডেড বাই টু হো স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা কমন নেব উপর থেকে টু কমন কি বি প্লাস সি হো স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তো এটাই আসলে দুইটা রাশির বর্গের viewBox ফল আকারে প্রকাশ করা হয়েছে এটাই আসলে আমাদের প্রকাশিত আর কি আমরা এইভাবে লিখতে পারবো প্রকাশিত এটাই আমাদের আনসার তো আশা করি অঙ্কটাও বুঝতে পেরেছো তো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ সবাইকে